আর এই মুহূর্তে আরো একটি বড় খবর দিই আপনাদেরকে, ফের বোমা বিস্ফোরণের ঘটনা। বোমা বিস্ফোরণের জেরে হাতের আঙুল উঠল 13 বছরের এক কিশোরের। দেগঙ্গার এই ঘটনা, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এবং যেমনটা জানা যাচ্ছে যে একটি ব্যাগের মধ্যে বেশ কয়েকটি তাজা বোমা সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং যে ঘটনা ঘটেছে সেখানে ওই বোমাগুলি রাখা ছিল এবং তাই বিস্ফোরণ হয়, যার কারণে 13 বছরের কিশোরের হাতের আঙুল উড়ে যায়। বিস্তারিত জানবো ভক্তি দে, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ভক্তি, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? সকালবেলা দেগঙ্গা কলসুর গ্রাম পঞ্চায়েতে শেখের মোড় এলাকা, এখানে একটি পার্টি অফিস আছে তৃণমূলের, ঠিক পাশে একটি বাগান আছে, কলা বাগান। সেখানে ব্যাগ ভর্তি পাঁচটা তাজা বোমা রাখা ছিল, কে বা কারা রেখে গেছে এখনো তদন্ত চলছে। কিন্তু এই বাচ্চা ছেলেটি, যার নাম হচ্ছে আরমান গাজী, 13 বছর বয়স, সে খেলতে খেলতে ওখান থেকে দুটি বোমা নেয়। সে ভেবেছিল দুটি বল রাখা আছে, সেই কারণে যখন সে ওই বল ভেবে লাথি মারে তখন কিন্তু বিস্ফোরণ হয় এবং তার পাঁচটি আঙুল উড়ে যায়। বাঁ হাতের কবজির থেকে বিশাল ক্ষত হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে দেগঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে, অর্থাৎ বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। এখন তার চিকিৎসা চলছে। কে বা কারায় বোমাগুলো রাখলো দেগঙ্গা থানা এবং বলা যেতে পারে চাকলা আউটপোস্ট অর্থাৎ ফাঁড়ি, তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত সে কারা রেখেছে সেটাই পুলিশ তদন্ত করে দেখেছে। কেন, একটাই প্রশ্ন, পার্টি অফিস অর্থাৎ তৃণমূল পার্টি অফিসের পিছনে এই কলা বাগানে কারা রাখলো এবং এই কিভাবে মানে ব্যবহার করা হতো তা নিয়ে প্রশ্ন করছে সাধারণ গ্রামবাসীরা। যদিও তৃণমূলের স্থানীয় নেতারা বলছে বিজেপি আইএসএফ সন্ত্রাস করার জন্য ঠিক তৃণমূল পার্টি অফিসের পাশে রেখে গেছে, তাদের অপবাদ বা তাদেরকে মানে কলুষিত করার জন্য এই বোমাগুলো রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেইভাবে কোনো কিছু জানা যায়নি, কিন্তু পুলিশ তদন্ত করছে। ভক্তি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়েছি বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যকে। সমীক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সমীক বাবু, একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে, এবার যে ঘটনা দেগঙ্গাতে, সেখানে তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ, যার কারণে 13 বছরের একজন কিশোরের আঙুল উঠলো, কি বলবেন? দেখুন, তৃণমূল তো কার্যত নিজেকে কোনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেনি। তৃণমূলের লক্ষ্য হচ্ছে দখলদারি, তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, আর ভবিষ্যৎ হচ্ছে লুট। তো সেই কারণেই প্রত্যেকটা পার্টি অফিসে তৃণমূলের কোনো পার্টি সাহিত্য থাকবে না, বই থাকবে না, কাগজপত্র থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। পার্টি অফিসে রাখতে অসুবিধে হলে পার্টি অফিসের পিছনে বোমা স্তূপ করে রাখা হবে। গোটা উত্তর চব্বিশ পরগনার চিত্র এক, বিভিন্ন নেতাদের ব্লক সদস্যদের পঞ্চায়েত প্রধানের দিকে তাকিয়ে দেখুন, তাদের সম্পত্তি মানে স্কাই রকেটেড প্রায় উত্থান। তার সঙ্গে বিভিন্ন এই চাল চুরি গম চুরির মধ্যে যারা জড়িয়ে আছেন তারা ওখানে বিভিন্ন পদ অলঙ্কৃত করে বসে আছেন। তো সেই ধরনের দল যদি ক্ষমতায় থাকে, পুলিশ তো কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ। সুতরাং পুলিশ তৃণমূল নেতা দুষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু সমীর বাবু, এক্ষেত্রে অভিযোগ আপনাদের দিকে, বলা হচ্ছে যে বিজেপি চক্রান্ত করে এইভাবে বোমাগুলি রেখে গেছে তৃণমূলের পার্টি অফিসের পিছনে। হ্যাঁ, বিজেপি চক্রান্ত করে বোমা রেখে গেছে। নরেন্দ্র মোদী দিল্লি থেকে এসে ওই অনুব্রত মণ্ডলের হোলে বোম জুট মিল বানিয়ে দিয়েছে। বিজেপির নেতা অমিত শাহ এসে রাতের অন্ধকারে লুকিয়ে সিআরপিএফ দিয়ে ওই অর্পিতার ফ্ল্যাটের নিচে, খাটের নিচে 60 কোটি টাকা ঢুকিয়ে দিয়ে গেছে। এগুলো মানুষকে বললে এখন এগুলো হাস্যকর হয়ে যাচ্ছে। বিজেপির যদি ওখানে বোমা রাখার ক্ষমতা থাকতো তাহলে তৃণমূল একতরফা ওখানে পঞ্চায়েতে জিততে পারতো না। বেশ, ধন্যবাদ আপনাকে সমীক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দেগঙ্গাতে সেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা, এবং সেই বোমা বিস্ফোরণের জেরেই আঙুল উঠল 13 বছরের এক কিশোরের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ভক্তি। ভক্তি, তৃণমূলের পার্টি অফিসের পিছনে যে বোমাগুলি উদ্ধার করা হলো, সেই বোমাগুলি এলো কোথা থেকে? দেখো, তুমি সঠিক প্রশ্ন করেছো। এই আরমান গাজী, সে কিন্তু জানতো না এটা বোমা না বল, এবং এই ধরনের গ্রামের বাচ্চারা তারা যখন নাকি কোনো পুরনো বল পেয়ে যায় তখন কিন্তু তারা খেলাধুলা করে মাঠের মধ্যে। ঠিক সেইভাবেই সকালবেলা কিন্তু সে ভেবেছিল বল রাখা আছে, সেইভাবেই খেলতে গিয়ে তার কিন্তু কবজি এবং আঙুল উড়ে যায়। এবার বলা যেতে পারে যে কারা রাখলো, এই নিয়ে কিন্তু এখন চাপা উত্তেজনা আছে এবং রাজনৈতিক পারদ চড়ছে, কেননা কে রেখেছে সেটা কিন্তু বলা মুশকিল। যেহেতু তৃণমূল পার্টি অফিসের ঠিক পাশে ব্যাগ ভর্তি তাজা বোমা, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় লোক বা নাকি
ওই অঞ্চলে থাকে গ্রামবাসী, তারা বলছে এটা তৃণমূলের কাজ। তৃণমূলের এই এলাকা অশান্ত করার জন্য তারা মাঝে মাঝে এরকম বম্বিং করে, সেক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। যদিও স্থানীয় নেতা বা যারা নাকি ওখানকার রাজনীতি করে তৃণমূলের হয়ে, তারা বলছে এটা বিজেপি এবং আইএসএফ এর কাজ, তারা চক্রান্ত করে দলকে বদনাম করার জন্য, অর্থাৎ তৃণমূলকে বদনাম করার জন্য রাখা হয়েছে। এখন বিষয়টি পরিষ্কার হবে পুলিশ তদন্ত কি উঠে আসে। যদিও দেগঙ্গা থানা পুলিশ এবং চাকলা ফাঁড়ি উভয় মিলে কিন্তু এটা তদন্ত শুরু করেছে, কিভাবে বোমগুলো আনা হয়েছিল, কারা এনেছিল, এগুলো কি কাজে ব্যবহার করা হতো, সেগুলো নিয়ে তারা এখন কিন্তু কাটাছেড়া করছে। ভক্তি, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়েছি আমাদের সঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, একের পর এক বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, এবার ঘটনাস্থল দেগঙ্গা, সেখানে তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ, যার জেরে 13 বছরের এক কিশোরের হাতের আঙুল উঠল। আশ্চর্য হওয়ার তো কিছু নেই, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে বোমাগুলির উৎপাদন প্রধান শিল্পে পরিণত হয়েছে। বোমা শিল্পের অজস্র কারখানা রাজ্যে বিরাজমান এবং সেই সমস্ত বোমা তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে পরে নির্বাচনের সময়কালে ব্যবহার করে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পেছনে অথবা পার্টি অফিসের ভেতরে বোমা পাওয়া যাবে, এটা কোনো আশ্চর্য হওয়ার মতো খবরও না, নতুন কোনো ঘটনাও না। ইতিপূর্বে বহু তৃণমূল কংগ্রেসের অফিসে এইরকম বোমা পাওয়া গেছে এবং প্রতিবারই সেই বোমায় কখনো তৃণমূলের নিজস্ব কর্মী, কখনো বোমা যারা বাজছিল তৃণমূলের সেই দুষ্কৃতি, তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। এক্ষেত্রে দুর্ভাগ্যের এইটা যে একটি 13 বছরের কিশোর, যে কিছুই জানে না রাজনীতির, তাকে তার হাতের একটা আঙুল খোয়াতে হলো তৃণমূল কংগ্রেসের বোমা শিল্পের সাফল্য সেইটা দেখানোর প্রমাণ হিসাবে। তন্ময়বাবু, এর আগেও আমরা দেখেছিলাম, শুধু তো দেগঙ্গা নয়, মুর্শিদাবাদ, সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশ তো বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বোমা উদ্ধারের জন্য, কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় এইভাবে বোমা উদ্ধার এখনো পর্যন্ত করা হচ্ছে, কোথায় গাফিলতি থাকছে, কি মনে হয় আপনার? পুলিশ কোনো অভিযান চালাচ্ছে না, কোর্টের দাপটে পুলিশ বাধ্য হচ্ছে কিছু জায়গায় থাকা বোমাকে তৃণমূলকে বলে দিতে যে ওখানে অভিযান চলবে। তৃণমূল বেশিরভাগটা সরিয়ে দিচ্ছে, পুলিশ গিয়ে সামান্য কিছু উদ্ধার করছে। পুলিশ এবং তৃণমূলের সংযোগ না থাকলে এই ধরনের বোমা বানানো এবং সেই বোমা জমিয়ে রাখাটা আদৌ সম্ভব? বাংলার একজন মানুষ এটা বিশ্বাস করবেন? দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, ওপাশে স্যান্ডেরবিল, মালঞ্চ, এই সমস্ত জায়গা জুড়ে তৃণমূল কংগ্রেসের বস্তানির দাপট, বোমার দাপট দীর্ঘদিন ধরে চলছে। বেশ, আপাতত ধন্যবাদ আপনাকে তন্ময়বাবু। তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরোবার জানিয়ে রাখবো দেগঙ্গার ঘটনা, দেগঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনা, তৃণমূলের পার্টি অফিসের পিছন থেকে এই বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনার জেরেই 13 বছরের এক কিশোরের হাতের আঙুল টুটল, উড়ে গেল। এবং যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে আইএসএফ এবং বিজেপির দিকে, বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সামনে লোকসভা নির্বাচনের আগে বদনাম করতেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আইএসএফ এবং বিজেপি মিলিতভাবে। তারা বিভিন্ন জায়গায় এভাবেই তৃণমূল পার্টি অফিসের পিছনে বোমা রেখে যাচ্ছে এবং এই ঘটনার জেরেই, বোমা বিস্ফোরণের জেরেই আঙুল উঠল 13 বছরের এক কিশোরের। দেগঙ্গার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আপাতত দেগঙ্গার একটি স্থানীয় হাসপাতালে ওই 13 বছরের কৃষক, সে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণের জেরেই হাতের আঙুল উঠল ওই 13 বছরের কিশোরের এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতন উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, তদন্ত শুরু করেছে।